আজ আমরা আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট নিয়ে আলোচনা করব। রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটা আমরা ক্লাস 7-8 শিখেছি, আবার ক্লাস 10 তেও একটু ছিল, অনেকখানি ছিল, সেটা আমি কন্টিনিউ করব। তা আমি শুরু থেকে যে আলোচনা করতে হয় সেটাই করি। ফার্স্টে সংজ্ঞা নিশ্চয়ই জানো তোমরা, আলো প্রতিফলন কাকে বলা হয়, না আলো যখন একটা মাধ্যম থেকে এসে দ্বিতীয় একটা মাধ্যমে আপাতিত হয় তখন সেই আপাতিত আলোর কিছু অংশ ওই দ্বিতীয় মাধ্যম থেকে অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আবার বলছি, আলো একটা মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমে আপাতিত হলো এবং ওই আপাতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসছে, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। আমরা রশ্মি চিত্রের সাহায্যে আগে দেখেছি, আমি দেখেছি আমরা এগুলো লক্ষণ দেখো। আমি শুধু নাম ছবি রেখে বলে দিচ্ছি, লিখতে যাবো না বেশি। এইটা হচ্ছে আপাতিত রশ্মি, নাম দিচ্ছি এ ও বি, ওটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলনের পর রশ্মিটাকে প্রতিফলিত রশ্মি, আর যেটা প্রথমে আসছে তাকে বলছি আপাতিত রশ্মি। এইটা হচ্ছে প্রতিফলক অর্থাৎ দ্বিতীয় মাধ্যম, এই বিন্দুটা হচ্ছে আপাতন বিন্দু, এই বিন্দুতে আমি একটা লম্বটে নিচ্ছি, এটাকে বলা হয় অভিলম্ব, ও এম অভিলম্ব। এটা হচ্ছে আপাতন কোণ এ ও এম, আর এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। এই হচ্ছে প্রতিফলনের রশ্মিচিত্র দিয়ে প্রকাশ করলাম। অবশ্যই এখানে প্রতিফলকটা কি ধরেছি, একটা সমতল প্রতিফলক ধরেছি। এই হলো আর প্রতিফলনের সূত্র আছে, সূত্রগুলো তোমরা জানো। প্রতিফলনের সূত্র একটা কি আমি মুখে বলে দিচ্ছি, একটা হচ্ছে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, আর দু নম্বর কি না আপাতন কোণ সবসময় প্রতিফলন কোণের সমান হয়, এটা আমরা শিখেছি, এগুলো শিখেছি। এখন এই প্রতিফলন দু রকমের হয়, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। যখন প্রতিফলক তলটা খুব মসৃণ হয় তখন সেটা হচ্ছে কি প্রতিফলনকে দুভাগ ভাগ করা হয়, প্রতিফলন একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে নিয়মিত, দু নম্বর হচ্ছে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত নিয়মিত কখন, যখন প্রতিফলকটা সমতল হয় তখন সেটা নিয়মিত প্রতিফলন হয়, এই ছবিটা নিয়মিত, মোটামুটি এটা নিয়মিত বললেই হয়। আর এইটা হচ্ছে বিক্ষিপ্ত, কিরকম তলটা যদি এরকম অমসৃণ হয় সেক্ষেত্রে রশ্মিগুলো হয়তো আপাতিত হচ্ছে সমান্তরালে, কিন্তু দেখবো প্রতিফলিত রশ্মি গুলো ইচ্ছাকৃত চলে যাচ্ছে, কোনো নিয়ম মানছে না, এরম হয়, একে বলছি আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। তবে নিয়মিত বা বিক্ষিপ্ত যাই হোক না কেন, দু ক্ষেত্রে কিন্তু প্রতিফলনের সূত্র দুটো সমানভাবে কার্যকরী, সমানভাবে কার্যকরী, ঠিক আছে। এই গেল প্রতিফলন কাকে বলা হয়, প্রতিফলনের সূত্র বিক্ষিপ্ত নিয়মিত এসব প্রতিফলনগুলো গেল। এবার আসবো তোমার প্রতিবিম্ব, ইমেজ, ইমেজ বাংলায় প্রতিবিম্ব কাকে বলা হয়। এটা আমরা জেনেছি যে একটা বিন্দু থেকে আলো আসছে, দিয়ে সে আলোর হয় প্রতিফলন ঘটছে নয় প্রতিসরণ ঘটছে। এখন প্রতিফলন বা প্রতিসরণ যাই হোক না কেন, এক মিনিট, কি বোঝ করবো, বোঝ করবো তো ইমেজ কাকে মানে বললাম, যা আলোরশ্মি কোন একটা বিন্দু থেকে এসে হয় প্রতিফলন ঘটলো না হয় প্রতিসরণ ঘটলো,
সেই প্রতিফলন বা প্রতিসরণের পর যদি আবার অন্য একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুতে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়। সংজ্ঞাটা বলি যে একটা বিন্দু থেকে আগত আলোরশ্মি প্রতিফলনের বা প্রতিসরণের পর অন্য একটা বিন্দুতে মিলিত হচ্ছে বা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তখন সেই দ্বিতীয় বিন্দুটাকে বলবো প্রথমটা প্রতিবিম্ব। উদাহরণ দিচ্ছি যে একটা ধরো লেন্স নিয়েছি, আমরা লেন্স পরে পড়বো, ছবিটাকে দিচ্ছি জাস্ট, একটা বিন্দু পি বিন্দু আলো এরকম যাচ্ছে, লেন্সে পড়লো, পড়ার পর অন্য একটা বিন্দুতে মিলিত হলো ধরলাম। এইখানে বিন্দু থেকে আগত রশ্মিগুলো কি হচ্ছে না, একটা বিন্দু থেকে এসে এর মধ্য দিয়ে প্রতিসরণ হলো, দিয়ে অন্য একটা বিন্দুতে মিলিত হলো। অথবা এরকম হতে পারে একটা দর্পণ নিচ্ছি, এই বিন্দু থেকে আলো আসলো, এই এলো এই ফিরে গেল, অন্য একটা রশ্মি এই এলো এই ফিরে গেল, দেখো ফিরে যাওয়া রশ্মি এই একটা আর এই একটা, এই দুটোকে পিছন দিকে বর্ধিত করলে ঠিক মনে হবে এইখান থেকে এই ফিরে যাওয়া রশ্মি দুটো আসছে, অর্থাৎ এখানে উৎস হচ্ছে এইটা আর প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এইখানে বা এইখানে। ঠিক আছে, এই ক্ষেত্রে মিলিত হচ্ছে, তাই এই প্রতিবিম্বের নাম হচ্ছে সদ্বিম্ব। এক নম্বরে বললাম সদ্বিম্ব বা সদ প্রতিবিম্ব বিম্ব বা এটাকে বলবো রিয়েল ইমেজ, এই ছবিটা। দুই নম্বর হচ্ছে অসদ্বিম্ব বা ইমাজিনারি বা ভার্চুয়াল, যা বলবে ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল এটা হচ্ছে না, এইখান থেকে আসছে বলে মনে হচ্ছে, অতএব এটা হচ্ছে কি অসদ্বিম্ব, আর দ্বিতীয় বিন্দু মিলিত হচ্ছে এটা হচ্ছে সদ্বিম্ব। এই হলো প্রতিবিম্ব কাকে বলা হয়, প্রতিবিম্ব দু প্রকার পেলাম, সদ্বিম্ব অসদ্বিম্ব, পার্থক্যটা নিজেরা করে নেবে। এই দিক থেকে আগে আমাদের উচ্চ মাধ্যমিকের রিফ্লেকশন অফ লাইটের যে আলোচনা আছে সেখানে কিন্তু প্রতিফলক তলটা সমতল নয়, কিন্তু আমরা সমতলে প্রতিফলন নিচু ক্লাসে শিখেছি, সমতলে প্রতিফলন ঘটলে তোমার তার বৈশিষ্ট্য কয়েকটা ছিল, বৈশিষ্ট্য এরকম ছিল দর্পণ থেকে বস্তু দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, প্রতিবিম্বটা অসদ হয়, অসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বিক পরিবর্তন ঘটে, এরকম বেশ কয়েকটা মানে সমতল দর্পণে প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে বৈশিষ্ট্য ছিল। আমাদের এখানে হবে মেন আলোচনা হচ্ছে গোলীয় তলে, গোলীয় তলে প্রতিফলন, গোলীয় তলে প্রতিফলন, গোলীয় তলে প্রতিফলন। আমরা সমতল করেছি, গোলীয় তল যদি একটা প্রতিফলক তল কোন গোলকের অংশ হয়, একটা গোলকের অংশ হয়, তখন সেই প্রতিফলক প্রতিফলনকে বলবো গোলীয় তলে প্রতিফলন, আর প্রতিফলক তলটা গোলীয় প্রতিফলক তল বলবো। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো একটা গোলক দিয়েছি, তা আমি এটা মুছে ফেললাম, এই দিকটা দর্পণের পিছন দিক আর এই দিকটা চকচকে দিক মানে প্রতিফলক দিক, আর দেখলাম যে এটা হচ্ছে একটা গোলকের অংশ, এটা হচ্ছে গোলীয় প্রতিফলক তল। আর যদি আবার এটা এরকম হয় যে লক্ষ্য দেখো এইটা হচ্ছে প্রতিফলক তলের পিছন দিকটা আর এদিকটা কি চকচকে দিকটা, এটা কিন্তু একটা গোলকের অংশ, একে বলবো তোমার উত্তল প্রতিফলক বা দর্পণ, বা দর্পণ ইংরেজিতে কি বলা হয় মিরর, এটা কি অবতল, এর ইংরেজিটা কি কনভেক্স, আর এটা অবতল মিরর বা প্রতিফলক
ইংরেজি হচ্ছে কনকেভ, কনকেভ মিরর, প্রতিফলক মিরর, অর্থাৎ প্রতিফলক তলটা হচ্ছে সমতল নয়, একটা গোলকের অংশ, কিরকম হতে পারে এই ক্ষেত্রে অবতল বলছি, এখানে প্রতিফলক তলটা ভিতর দিকে আছে গোলকের, আর এক্ষেত্রে প্রতিফলক তলটা গোলকের বাইরের পৃষ্ঠে আছে। আমরা এই গোলীয় তলে আলোর প্রতিফলন ঘটবে এবং সেখানে প্রতিবিম্ব, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, ফোকাস, দূরত্ব এগুলো জানব। তো সেই নিয়ে আলোচনা হবে এবং বিভিন্ন সম্পর্ক তৈরি হবে। তার আগে আমাকে এই গোলীয় প্রতিফলকের সম্পর্কে কয়েকটা বিষয়কে আমাদের লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে। বা যেমন আমি ছবিটা সংক্ষেপে এঁকে নিচ্ছি আবার একবার, এই একটা আর এই একটা, এক্ষেত্রে বললাম এইটা হচ্ছে অবতল আর এটা হচ্ছে উত্তল। ফার্স্টে এই গোলকটা একটা, এটা তো গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলবো কি, বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। কি হেডিংটা করছি আমি, গোলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। ফার্স্টে বললাম বক্রতা কেন্দ্র, একটা গোলীয় দর্পণের প্রতিফলক তলটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলব আমি বক্রতা কেন্দ্র। আচ্ছা, তারপর আসবে এখানে হচ্ছে বক্রতা কেন্দ্র কোনটা, ও। দু নম্বরে মেরু বা পোল, মেরু না দর্পণটার যে মোট লেন্থ আছে তার মধ্যবিন্দুকে বলবো কি মেরু, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলবো মেরু বা পোল। বুঝতে পারছি এখানে পি হচ্ছে মেরু। তিন নম্বরে বক্রতা ব্যাসার্ধ, এটা ওপি, অর্থাৎ গোলীয় দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলবো বক্রতা ব্যাসার্ধ, এখানে ওপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবার আসবে উন্মেষ দর্পণের, এটা ঊর্ধ্ব প্রান্ত, এটা নিম্ন প্রান্ত, আমি এটাকে একটা সরল রেখা দিয়ে যোগ করলাম, এটাকে বলবো উন্মেষ বা অ্যাপারচার, মানে বলা হয় কি অ্যাপারচার, মনে রাখবে এটাকে আমি এম এম ড্যাশ বললাম, যে ঘড়ি দর্পণের দুই প্রান্তকে একটা সরল রেখা দিয়ে যোগ করলে সেই সরল রেখাটাকে বলছি উন্মেষ। আর একটা আছে কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ সেটা হচ্ছে এই এই প্রান্ত বক্রতা কেন্দ্র এবং এই প্রান্ত বক্রান্ত যোগ করলাম, এই যে কোণ সৃষ্টি হলো এই কোণটা হচ্ছে কি কৌণিক উন্মেষ হলো। এই গেল কি কি বললাম, মেরু, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, উন্মেষ, আর কি বললাম। এবার আসবে প্রধান অক্ষ, এগুলো বলা হলো, এবার এখানে বলছি প্রধান অক্ষ, এগুলো তোমরা জানো, তবু আবার বলে দিচ্ছি সুবিধা হবে, যে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং পোলের মধ্য দিয়ে গত যে সরলরেখা তাকে বলছি কি প্রধান অক্ষ, গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত সরলরেখা কি বলা হয় প্রধান অক্ষ। আচ্ছা, এবার আর কি আছে, প্রধান অক্ষ বললাম, ব্যাসার্ধ বললাম, এই হলো। এবার আসবে ফোকাস, ছ নম্বর বলেছি, সাত নম্বরে ফোকাস, ফোকাসটা কি না, আমি দর্পণ বললাম কি দর্পণ, এটা অবতল দর্পণ,
দর্পণের এটা প্রধান অক্ষ, এটা পোল, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র বলছি, একটা রশ্মি সমান্তরাল রশ্মি দর্পণে এসে পড়ল প্রতিফলক তলে, আফটার রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে গেল সেই বিন্দুটাকে বলা হয় কি ফোকাস। এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে। আমি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে ছবিটা কেমন আঁকবো, আমি ছবিটা আছে এরকম, এটা পোল, এইখানে বক্রতা কেন্দ্র, এটা পিছন দিকটা, এই তলটা কি প্রতিফলক তল, একটা রশ্মি এসে পড়ল কোথায় পড়ল তলে পড়ল। তো এখন বলা হচ্ছে যে আপাতিত হওয়ার পর প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে এই পথে, ঠিক যেন মনে হচ্ছে এই রশ্মিটাকে বাড়িয়ে দেওয়া ওইদিকে অক্ষকে এই বিন্দু ছেদ করলো, তোমার চোখ এখানে থাকলে মনে হয় রশ্মিটা আসছে কোথা থেকে, এই এফ থেকে আসছে। অতএব এই এফ কে বলা হয় দর্পণের গলি দর্পণের ফোকাস বা ফোকাল পয়েন্ট, সংজ্ঞাটা বলছি একত্রিত হয়ে গলি দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণের ওপর আপাতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দু দিয়ে যায় বা প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেই বিন্দুকে বলছি ফোকাস, ঠিক আছে, সেই বিন্দুকে বলছি ফোকাস। আর শেষ পয়েন্ট যে পোল থেকে ফোকাসের দূরত্ব, এই একে বলবো কি ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, ফোকাল পয়েন্ট এবং মেরু, এই দুই বিন্দু দূরত্বকে বলবো ফোকাস দৈর্ঘ্য। এই হলো মোটামুটি আজকের আলোচনা, আমরা নেক্সট দিন ফোকাস দৈর্ঘ্য, বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বের সম্পর্ক বা ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের কি সম্পর্ক, এ নিয়ে আলোচনা করবো।